আসসালামু আলাইকুম এমএইচ আলী আপনাকে যুক্ত করা হয়েছে এমএইচ আলী আপনি বলেন জি থ্যাংক ইউ আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমি অনেক দিন ধরে আপনাকে মানে ফলো করি আসাদ নূর ভাই বা আরো যারা আছে আর কি হ্যাঁ তো আমার একটা क्वेश्चन আছে সেটা হচ্ছে মানে ধর্ম যে মানুষের বানানো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যথেষ্ট প্রমাণ পেয়েছি হ্যাঁ যতগুলো ধর্ম এক্সিস্ট করে পৃথিবীতে 4000 সামথিং এখন আমার ঈশ্বরের ব্যাপারে একটা क्वेश्चन আছে বুঝছেন মানে আমার নিজের থেকে এরকম মনে হয় আর কি মনে হওয়াটা হচ্ছে মানে মানুষ মানে ঈশ্বরকে যেভাবে দেখে বা ধর্মগ্রন্থ যেভাবে এরকম না সে বিশাল কিছু যেটা আমরা আসলে মানে মানে আমাদের আমাদের চিন্তা ভাবনায় আনতে পারি না এরকম কিছু হতে পারে কিনা আচ্ছা আলী ভাই মানে আপনি কি মনে করেন আসলে মানে অনেকে অনেক কিছু মনে করতে পারে আসলে মনে করার জন্য তো আসলে কোনো কিছু লাগে না ইচ্ছা একদম করা যায় তাই না মনে রাখি ধর্ম সৃষ্টি যে আপনার যে মনে করাটাই মনে করার পেছনে যুক্তি আছে কিনা শুধুমাত্র যুক্তি থাকলে শুধুমাত্র সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু যার যেরকম ইচ্ছা মনে কেউ যেকোনো মানুষ যেকোনো কিছু মনে করতে পারে আমি আসলে সেগুলো নিয়ে কখনো চিন্তিত না ওইগুলো আমি আলোচনা করতে চাই না শুধুমাত্র আমার আলোচনার বিষয়বস্তুটা থাকে যে আপনার মনে করার পেছনে যুক্তি আছে কি না আসিফ ভাই আমি আরেকটু আরেকটু অ্যাড করি কথা মনে করেন আমাদের থেকে মানে মানে আপনার ব্রেন পাওয়ারফুল কম যে প্রাণীগুলো আছে মনে করেন যেরকম শিয়াল ধরতে পারেন বা কুত্তা ধরতে পারেন বা যে কোনো প্রাণী যে কথাগুলো আপনি বলছেন এই যুক্তি দিয়ে যে কোনো কিছুকে প্রমাণ করা যায় হ্যাঁ মানে যেই যুক্তির কাঠামো আপনি তৈরি করছেন যে যুক্তির কাঠামো আপনি তৈরি করছেন সেই যুক্তির কাঠামো যে কোনো কিছু প্রমাণ করা সম্ভব হিসেবে ঠিক আছে আপনি যেই মানে ইয়াটা তৈরি করছেন আপনি হয়তো যুক্তিবিদ্যা সম্পর্কে যদি একটু পড়তেন তাহলে আপনি জানতেন যে যুক্তিবিদ্যায় খুব সুন্দর একটা টার্মই আছে এটার জন্য আলাদা একটা টার্মই আছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স আপনি এই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ব্যবহার করতেছেন যেটা হচ্ছে একটা ইটসেলফ একটা যে যুক্তিটা ব্যবহার করে আপনি আপনার চিন্তার কাঠামো তৈরি করতেছেন যেটা সম্পূর্ণ হাস্যকর যুক্তিটাই হাস্যকর কারণ এই একই যুক্তি দিয়ে যে কোনো উদ্ভট কথা প্রমাণ করা সম্ভব যে কোনো উদ্ভট মানে মনে করেন একজন দাবি করলো আল্লাপাক গতকাল রাতে মারা গেছে পাতলা পাখানা হয় হ্যাঁ ঈশ্বর গতকাল রাতে মারা গেছে আমাদের জ্ঞান তো কম কারণ আমরা তো অনেক কম জ্ঞানী আমাদের মস্তিষ্ক কাটবে না এই জিনিসটা এই কারণে এটা মেনে নিতে হবে যে আল্লাপাক গতকাল রাতে পাতলা মারা গেছে এখন আপনি কি এই জিনিসটা মানবেন যে ঈশ্বর

একদম মানে যুক্তিবিদ্যার বই যখন আপনি শুরু করবেন সে শুরুর দিকে এই জিনিসটা থাকবে যে আর্গুমেন্ট फ्रॉम ইগনোরেন্স অজ্ঞতার যুক্তি কাকে বলে হ্যাঁ এই কারণে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলি সবসময়ে যে আপনারা এই যে songsho.com এ একটা লেখা আছে বহুল প্রচলিত কিছু অযুক্তি এই লেখাটা একটু পড়েন এই লেখাটার ভিতরে আপনি দেখবেন অনেকগুলা অযুক্তি খুব সুন্দর করে দেয়া আছে এই এই আর্টিকেলটা যদি অন্তত পড়েন তাহলে আপনি আপনার যুক্তির কাঠামোটা কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন

কিন্তু আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের যে গ্যালাক্সি সোলার সিস্টেম আমাদের মানে টা নিয়ে হয়তো সে একটু দেখে যে একটা ইউনিভার্স আমার আছে হ্যাঁ কিন্তু ওখানে কোন প্ল্যানেটে কোন ধরনের বৈশিষ্ট্যের কোন ধরনের সত্তা বা কোন ধরনের এনটি ক্রিয়েট হয়ে গেছে বৈশিষ্ট্য অনুযায়ী প্ল্যানেটটা সে এইসব নিয়ে তার মাথা কামানোর দরকার নেই এর ভিতরে বুদ্ধিমান প্রাণী আমরা হ্যাঁ এইভাবে বলি আর কি ঠিক আছে তো এখানে আসলে আমি কতটুকু ভুল বলি বা সঠিক বলি যদি একটু বলতেন ভাই আপনি যে কথাগুলো বলছেন এটা সম্পর্কে আপনার কাছে কি যুক্তি বা প্রমাণ আছে না আমার কোনো প্রমাণ নাই তাহলে তো আপনার কথার কোনো মূল্য নাই এটা যে কোনো মানুষ যে কোনো কিছু বলতে পারে মুখ আছে বাকশাদিনতা আছে বলতে পারেন যা ইচ্ছা কিন্তু আমাদের পয়েন্ট শুধুমাত্র আমরা এখানেই সীমাবদ্ধ রাখি যে আপনার সেই কথাটা বলার পেছনে কি যুক্তি আছে স্পষ্ট লজিক লাগবে বুঝতে পারছেন যুক্তি বা প্রমাণ লাগবে হ্যাঁ হ্যাঁ না এদিক থেকে আমি মানে ইয়ে বলতে পারি যে ধর্মগুলো সব মানুষের সৃষ্টি হ্যাঁ যত যেখানে যেটা আছে সেগুলো মানে এニア আমার কোন মানে কোশ্চেনই নাই আমি জাস্ট এই ব্যাপারটা নিয়ে কিউরি কিউস কি হ্যাঁ এইটা আর কি হ্যাঁ বসি ধন্যবাদ এই কৌতূহলগুলা থাকবে সবসময় থাকবে এবং জানার চেষ্টা এইজন্য চালু থাকবে আমাদের কিন্তু তার মানে এটা না যে আমরা কোনো কিছু জানিনা তার মানে এটা যে কোনো কিছু আছে জানি না মানে হচ্ছে আমরা জানিনা না এই বিষয় আবিষ্কার করতে পারে কি করতে পারে না সেটা তো আমরা এখন বলতে পারছি না যদি আমার সেটা যুক্তি না থাকে তাহলে তো আমরা সেটা বলতে পারছি না যে আগামী দুইশো বছর পরে কি হবে না না হবে সেটাও তো আমরা জানি তাই না আবিষ্কার তো একটা কিছু হতে পারে আচ্ছা যুক্তি অনেক যুক্তিপূর্ণ একটা ব্যাপার আচ্ছা ভাই আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম একটা বইয়ের ব্যাপারে আর বিশ্বাস ধর্ম যুক্তি হাসান নাছির নামে এক ভদ্রলোকের লেখা আহ এনাকে কি আপনি চিনেন নাকি এই লোকটাকে না আমি বলতে পারছি না ভাই হাসান নাসির আমি রকমের ডট ডট কম থেকে বইটা কিনেছি আর কি ওনার বেশ ভালো লেগেছে বইটা পড়া শেষ করলাম আর কি কিন্তু ওনার ঠিকানা ঠিকানা কিছু দেওয়া নাই ওখানে এই জন্য আমি ডিটেক্ট করতে পারছি না ভালো আপনি চিনেন কিনা না বলতে পারছি না হয়তো ছদ্মনামে নামে লিখেছেন হয়তো চিনতে পারি হয়তো ছদ্মনামে নামে বুঝছে ঠিক আছে তাহলে আলী ঠিক আছে অনেক ধন্যবাদ আমি আবার অ্যাড হবো ওকে আচ্ছা ভালো থাকেন বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি হাসান হাসান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ভালো আছে আপনিও ভালো আছেন আশা করি বলেন লিভাই অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য অনেক দিন ধরে আপনাদের সাথে আছি আপনাদের শুনতেছি যুক্ত হয় না আর হয়তো পারি না দেখা কারণে তো প্রশ্ন মতে কি আমি শুনি আপনাদের সব সময় আমার একটা বই বিষয়ে একটা সাজেশন দরকার ছিলcosim ভাই আচ্ছা বলেন এই ছোটদের জন্য মানববাদ বইটা ওই বইটা তো আপনি অনলাইন সাইটে আছে না এই বইটা shopshathi.com এ এই বইটা শুভশতি প্রকাশনিতে পাওয়া যায় আপনি শুভশতি প্রকাশনি ফেসবুকে বের করে জি আমি ওদের কাছে একটা মেসেজ দিলাম কিন্তু পড়তে গেলাম কিন্তু ওই বইটা হলdamn

শুরুতে এক মুমিনা নারী যুক্ত হয়ে শিশু মেয়েদের বিয়ে করাটা কেন সঠিক বা ইসলামে হালাল বা এটা কেন ভালো এই জিনিসটা আমাকে ব্যাখ্যা করছিল সেটা শুনে তো হয়ে গেছে মানে একজন আমাদেরকে বুঝাচ্ছে যে শিশু মেয়েদের বিয়ে করাটা কেন একজন পূর্ণ বয়স্ক মানুষ কেন শিশুদেরকে বিয়ে করতে পারে এটা কেন ভালো এটা শুনে তো ভাই মানে মেজাজ খারাপ হয়ে গুলো শুনলে কি বলবো ঠিক আছে তাহলে যুক্ত করি আরেকজন